কাটমার্ক যেহেতু কোথায় হোক ভাই কম্পিটিশন অনেক যেহেতু হাই তো কাটমার্ক 120 হবে। কাটমার্ক যেহেতু প্রশ্ন মোটামুটি আসলে একটু সহজ আছে, কাটমার্ক হয়তো বেশি হবে। এখন দেখা যাচ্ছে পরীক্ষা এখন বলা যাচ্ছে না এখন কতটা কী হবে। কমনের মধ্যে কিছু কোশ্চেন ছিল 20% to 30%, আর বাকিটা হচ্ছে গতানুগতিক। কাট মার্কস আমার মনে হচ্ছে 120 to 130। আমার কাছে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, গতবারের তুলনায় আশা করি এবার 115 থেকে 118 এর ভিতরে কাট নাম্বার হতে পারে। গতানুগতিক ধারায় আমাদের মার্কস কিন্তু বাড়তেছে, যে 120 কাট মার্কস হয়েছে এরকম, বা এই এর আগের তারও আগে ছিল 105 110 এরকম, সেই জায়গা থেকে হয়তো ওই জায়গা থেকে যে একটু কঠিন মানে একটু স্ট্যান্ডার্ড করবার চেষ্টা করছে। আমরা তো একটা ধরেন গাইড বই বা এই ধরনের বাজারে যে বইগুলো বিক্রি হয় আমরা এই ধরনের বইগুলো পড়ে অভ্যস্ত, এবং ওই ধরনের বইতে কী হয় মানে পূর্বের প্রশ্নগুলো বিশ্লেষণ করে ওই অনুযায়ী মানে সিকোয়েন্স হিসাবে সাজানো থাকে। তো পিএসসি ওই জায়গা থেকে বেরিয়ে এসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে যে একটা নতুন আদলে নতুন আঙ্গিকে প্রশ্ন তৈরি করতেছে, এই জন্য হয়তো এবার কাট মার্কস একটু কমবে। সবাই 46তম যদি বলি আজকে প্রিলিমিনারি হচ্ছে, তো এইখানে আসলে পরীক্ষার শেষে যাচাই করে হয়তো বা বাংলাদেশ কর্মকমিশন কাট মার্কটা নির্ধারিত করবে। কাট মার্কস বাড়ার একটা কারণ হতে পারে প্রতিযোগিতা, কারণ যেহেতু ক্যান্ডিডেটস বেশি তো তাদের পরিশ্রমটা বেশি এবং তাদের নিজেদের মধ্যেই একটা প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ যেটা হয় যে প্রতিবারই কোনো না কোনো একটা ভালো ক্যান্ডিডেট হলেও আমার মনে হয় যে 170 বা 150 ক্রস করাটাও একটা ক্যান্ডিডেটের পক্ষে আসলে খুব টাফ একটা বিষয়। কাটমার্ক বিষয়ে আমরা দেখেছি আগে বিগত বছরগুলোতে আপনারা 100+ 110+ মার্ক পেলে কিন্তু আমাদের চান্সটা হয়ে যেত আসলে, তো এই বছর এখন দেখা যাচ্ছে যে ওই সন্তোষজনক মার্কটা পেলেও আসলে চান্স হচ্ছে না, কম্পিটিশনের যে জায়গাটা সেটা আরও বেশি হয়ে গেছে। এই দিক চিন্তা করে আসলে দেখা গেলে তো অনেক চান্স হবে, সিট তো আসলে তো মোটামুটি অনেক কম থাকে, তো সেই হিসাবে দিক চিন্তা করে এখন হচ্ছে কাটমার্কটা আরেকটু কমায় নিয়ে মানে বেশি নিয়ে আসা হয়েছে আর কি। কাটমার্ক যে 110 115 পেলে যে চান্স হতো এখন একটু বেশি, না হলে আসলে চান্স পাওয়াটা মুশকিল।